বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ কিছু টিপস, যেগুলো করব এই ট্যাবলেটের ফেলে দেওয়া খাপগুলো দিয়ে। এগুলো আমরা সবাই ফেলে দিয়ে থাকি, কিন্তু এগুলো ফেলে না দিয়ে কতটা কাজে লাগানো যায় আর সেই কাজগুলো যে কত সুন্দর হয় অবশ্যই না দেখলে বুঝতে পারবে না। তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা তো প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, ট্যাবলেটের খাপ বা এই ট্যাবলেটের খোসাগুলো আমরা কী করি, ফেলে দিয়ে থাকি। এগুলো সবাই ফেলে দিয়ে থাকি, কিন্তু এগুলো ফেলে না দিয়ে সংসারের কত কাজে লাগানো যায় অবশ্যই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। তো চলো আজকে তোমাদের সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করব, টিপসগুলো তোমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে আর কাজগুলো খুব সুন্দরও হবে। তো দেখো, এখানে আমার কিছু ট্যাবলেটের খোসা রয়েছে বা খাপ রয়েছে যেগুলো আমি ফেলে দেইনি, এগুলো কি কাজে লাগাই আজকে তোমাদের সঙ্গে ডিটেলসভাবে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও। এখন দেখো, আমি এখানে কিছু ট্যাবলেটের প্যাকেট, খালি প্যাকেট কেটে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর এই ছোটো টুকরোগুলো দিয়ে কি করব অবশ্যই দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে এগুলো দিয়ে আমি কি করছি। খুবই কাজের জিনিস এগুলো, তোমরা যখন নিজে করবে তখনই বুঝতে পারবে যে এগুলো ফেলে না দিয়ে কাজে লাগানোটা কতই আমাদের দরকারে আসবে। প্রথম টিপস, জলের বোতল পরিষ্কার করতে হয় আমাদের সবাইকে, কিন্তু এই জলের বোতলগুলো কীভাবে পরিষ্কার করলে একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে। তো এখানে আমি কয়েকটি বোতল ক্লিন করে দেখাচ্ছি। তো দেখো, আমি এখানে একটা বোতল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা বেকিং সোডা, ঘরে থাকলে অবশ্যই দেবে খাবার সোডা, খুব কম পরিমাণের, হাফ চামচেরও কম দিয়ে দিয়েছি। আর দেব ভিনিগার, ভিনিগার এখানে আমি হাফ চামচ পরিমাণের দিয়ে দেব। এতে করে বোতলের থেকে কোনো ধরনের ব্যাড স্মেল আসবে না, ব্যাড স্মেল থাকলে সেটা চলে যাবে আর বোতলটা ঝকঝকে চকচকে হয়ে যাবে। দীর্ঘদিন বোতল ইউজ করার পর যদি এগুলো ভালো করে না ধোয়া যায় তাহলে কিন্তু এগুলো থেকে বাজে গন্ধ হয়। এবার ট্যাবলেটের সেই প্যাকেটগুলো কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু ঠান্ডা জল, একটু গরম জল। ঠান্ডা জল গরম জল এই জন্য দিচ্ছি, গরম জল বেশি দিলে এটা গলে যেতে পারে সেই জন্য। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম আর এগুলো আমি ঢেলে নিচ্ছি। এবার ঢেলে নিয়ে এই স্ক্রাবারটা দিয়েই, এই জলটা দিয়েই আমি বাইরের অংশটাকে ঘষে দেবো। বাইরের অংশটা যদি বেশি নোংরা থাকে তাহলে একটু লিকুইড নিতে পারো, অবশ্যই ভিতরে দেবে না। ভিতরে যদি সাবসাবান লিকুইড ব্যবহার করো তাহলে কিন্তু সাবসাবানের গন্ধ সহজে যেতে চাইবে না আর বোতল দিয়ে জল খাওয়া যাবে না, সেই জন্য বাইরের অংশে দিতে পারো, ভিতরের অংশে সাবসাবান না দেওয়াই ভালো। এবার দেখো, এই ট্যাবলেটের প্যাকেট কেটে রাখা প্যাকেটগুলো এই জন্যই দিয়েছি, ভেতরে তো হাত পৌঁছে যাবে না বা স্ক্রাবারও যাবে না, সেই জন্য এগুলো দিয়ে যদি একটু নেড়েচেড়ে নাও তাহলে তোমাদের কোনো ব্রাশেরও দরকার হবে না। আর এগুলো এবার নর্মাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঝকঝকে চকচকে হয়ে গেছে জলের বোতলগুলো। যাওয়া যাক পরের টিপসে। তো আমাদের রান্না করতে করতে অনেক সময় কি হয়, একটু পুড়ে যায়, ডাল হোক বা ঝোল হোক, সবজি হোক, কোনো সময় লেগে যায়, যেতেই পারে। সেক্ষেত্রে কি করবে, এরকম ট্যাবলেটের একটা খাপা নিয়ে নেবে, নিয়ে কত ইজিলি এটা উঠাতে পারবে তোমরা যখন নিজে করবে তখন বুঝতে পারবে। এরকম যদি খালি প্যাকেট থাকে এটা দিয়ে উঠিয়ে নেবে, ব্লেড নিলে কিন্তু হাত কাটার সম্ভাবনা থাকে, আর ব্লেড দিয়ে অত সুন্দর হবে না যেহেতু এটা ছোটো আর এটা একটু বড়, সেই জন্য যখনই এরকম হবে তখনই কি করবে, এই ট্যাবলেটের খালি প্যাকেট দিয়ে এরকম ঘষে নেবে, ঘষে তারপর এটাকে ধুয়ে নেবে। দেখবে তোমাদের কাজ অনেকটা হালকা হয়ে যাবে আর খুব সহজও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো। তারপর তোমরা কি করবে, স্ক্রাবার দিয়ে সার্ফ সাবান লিকুইড যেটাই ব্যবহার করো না কেন সেই জিনিসটা দিয়েই মেজে নেবে, দেখবে একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে তোমাদের পুড়ে যাওয়া সেই বাসনটা। তো প্রথমে উঠিয়ে নেবে, তারপর সার্ফ সাবান লিকুইড এসব দেবে, তাহলে দেখবে যে জায়গাটা পুড়েছিল সেই জায়গাটা বোঝাই যাবে না যে কোথায় পুড়েছিল, যত টাপ দাগি হোক না কেন উঠে যাবে এই ট্যাবলেটের খালি প্যাকেট দিয়ে। তো যাওয়া যাক পরের টিপসে। সিলিন্ডার আমরা অনেকেই নিচে রাখি টাইলস মার্বেলের উপর, সেটা কিন্তু রাখাটা ঠিক নয়, যদি রেখেও দেই কোনো সময় ভুলবশত, কোনো সময় রেখে দিলে কি হয় দাগটা টাফ হয়ে যায় আর উঠতে চায় না, মুছলে কিন্তু উঠবে না, সেক্ষেত্রে তোমরা কি করবে, যদি ঘরে ব্লিচিং পাউডার থাকে অবশ্যই দিয়ে দিতে পারো, আর যদি ব্লিচিং পাউডার না থাকে তাহলে তোমরা হারপিক দিয়ে দেবে। তো এখানে আমি কিছুটা ব্লিচিং পাউডার দিয়ে দিলাম, এখানে 1 চামচ মতো দিয়েছি, আর দেবো একটু সামান্য এর মধ্যে জল,
একটু সামান্য জল দিয়ে তারপর এটা কি করবে, এটা উঠিয়ে নেওয়ার সহজ যেটা উপায় সেটাই করবে। একটা নিয়ে নেবে ট্যাবলেটের খালি প্যাকেট, খুব শক্ত টাইপের নেবে, যেটা খুবই শক্ত সেটা নেবে। তারপর এটা স্প্রেড করে দেবে চারদিকে, যেখানে যেখানে লেগেছে এই দাগটা। এটা কিন্তু খুব টাফ হয়ে যায়, এটা কিন্তু এমনি উঠবে না। ভালো করে মেখে রেখে দেবে আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর ফিরে এসে শুকিয়ে যাবে, একটা গ্লোভস পরে নিয়েছি, আর এই ট্যাবলেটের খালি প্যাকেটটা দিয়েই একটু ঘষে নিতে হবে 5 থেকে 10 মিনিট। তাহলে দেখবে তোমাদের যে টাইলসে দাগটা পড়েছিল সেটা আমি মোটামুটি 15 মিনিটেই এটা উঠিয়ে ফেললাম, একদম সুন্দরভাবে উঠে গেছে। আর এবার তোমাদেরকে মুছে দেখাচ্ছি। এত সুন্দরভাবে উঠে গেছে বোঝাই যাচ্ছে না যে কোথায় দাগ বসেছিল। যাওয়া যাক পরের টিপসে। শিলপাটা আমরা ধার দিয়ে থাকি, কোনো কোনো সময় ধার দেওয়ার লোক পাওয়া যায় না, তখন এটা সমান হয়ে যায়, তখন বাটা বাটি খুব অসুবিধা হয়ে যায়। আমার পাটাটা ধার রয়েছে কিন্তু শিলটাতে ধার কমে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সহজভাবে তোমরা শিলপাটায় ধার আনতে পারবে খুব সহজে। ট্যাবলেটের খালি প্যাকেটগুলো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে বেটে নেবে 5 মিনিট, সম্পূর্ণ পাটার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বেটে নেবে 5 মিনিট। তাহলে যেটা হবে, যে ছিদ্রগুলো ছিল পুরনো সেগুলোর মধ্যে থেকে নোংরা ময়লা বা মশলাগুলো উঠে এসে জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে আর ধারালো হয়ে যাবে কিছুটা হলেও, সম্পূর্ণ না হলেও 40-50% তো হবেই। তারপর ধুয়ে পরিষ্কার করে নেবে। যাওয়া যাক পরের টিপস। আমাদের কেচি যে থাকে সেই কেচিগুলোর অনেক সময় ধার কমে যায়। ধার কমে গেলে কী করবে, গ্যাসের চুলার উপর একটু বসিয়ে দেবে, যখন একটু গরম হয়ে যাবে তখন এই গরম কাঁচিটা দিয়েই এই ট্যাবলেটের খাপাগুলো বসে বসে কেটে নেবে। কেটে নেওয়া জিনিসগুলো কিন্তু ফেলে দেবে না, সেগুলো দিয়ে কাজে লাগাতে পারবে, কিন্তু এভাবে কেটে নেবে। কেটে নিলে যেটা হবে, এই ধারালো জিনিসটাকে যদি তোমরা কাটো গরম অবস্থায় তাহলে কেচির ধারটা ফিরে আসবে। যাওয়া যাক পরের টিপস। আদা আমরা প্রত্যেকে রান্না করতে লাগে, আর রান্না করার সময় এটাকে ক্লিন করে এটার খোসা উঠাতে হয়, আর এটা খোসা উঠানো অনেকটাই টাফ হয়। কিন্তু আজকাল আমরা অনেকভাবে এটার খোসা উঠিয়ে থাকি, সময় লাগে একটু, কিন্তু যখন নতুন আদা আসে তখন কিন্তু খুব সহজেই উঠিয়ে নিতে পারি। কিন্তু এই যে ট্যাবলেটের খাপা যেটা, সেটা দিয়ে যদি তোমরা আদার খোসা উঠাও, পুরনো হোক বা নতুন আদা, সব ধরনের আদার থেকে কিন্তু তোমরা খুব সহজে ইজিলি এর খোসাটা উঠিয়ে নিতে পারবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এমনি সময় যদি আধ ঘন্টা লাগে সবগুলো আদার খোসা ওঠাতে, এটা দিয়ে 5 মিনিটেই হয়ে যাবে, তোমরা উঠিয়ে দেখতে পারো। আমি এটা করে থাকি আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে কীভাবে আদার খোসা উঠাতে পারবে এই ট্যাবলেটের খালি প্যাকেট দিয়ে। একটু ধারালো হতে হবে, সব ধরনের প্যাকেট দিয়ে হবে না, যেটা দেখবে একটু শক্ত সেটা দিয়ে করে নেবে। তাহলে দেখবে তোমাদের খুব সহজেই, একটা করে দেখিয়ে দিলাম, তোমরা সবগুলো করে নিতে পারবে খুব সহজেই। আশা করি সবগুলো টিপসই তোমাদের ভালো লেগেছে আর কাজেও লাগবে। যদি কাজে লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর এন্ড স্ক্রিনে অনেকগুলো ভিডিও দিয়েছি সেগুলো দেখে নিতে পারো। আজকের জন্য শেষ করব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।